রাজ্যে আইনের শাসন নেই, সরাসরি তোপ দাগলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। গত 18 আগস্ট কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা আমতলীস্থিত চৌনিবাজার এলাকায় নকুল সাহা নামে এক ব্যক্তির উপর হামলা করে। ঘটনাস্থলে নকুল সাহার মৃত্যু হয় এবং পরিবারের 4 জন আহত হয়। তার খোঁজখবর নিতে চান তিনি, পাশাপাশি জীবিতেও খোঁজখবর নিয়ে সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মানিক সরকার। যার যেমন খুশি যে কোনো জায়গায় আইন তো নিজের হাতেই নিয়ে নিচ্ছে, তো মানে মানুষ তো বিশ্বাস হারিয়ে ফেলছে। এই যে পরিবারটা যে লোকটাকে খুন করে ফেলল, সে হচ্ছে ব্রেড আর্নার, কী করে চলবে পরিবার? তার একটা ছেলে ক্লাস 10 পড়ে, মেয়ে একটা ক্লাস 5 পড়ে, এমন তার মা তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে, তার ভগ্নিপতি এখন তো শুনলাম তার হেড ইঞ্জুরি। এই পরিস্থিতিতে কী বলার আছে আপনারা দেখছেন? এবং এই যে কথা বললাম হাসপাতালে, পেশেন্টের উপর দিয়ে গেলাম, বলছে প্রতিদিনই তো এই মারামারি হচ্ছে আর তার সঙ্গে যুক্ত হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। সিরিয়াস ব্যাপার, এগুলি তো খারাপ। স্যার, এ নিয়ে পুলিশের ভূমিকা কেমন? গতকালকে অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে কি, পুলিশ তো নিজে নিজে সব কিছু করতে পারে না। এটা যদি পলিটিক্যাল এক্সিকিউটিভ যারা সরকার চালাচ্ছেন তাদের দিক থেকে যদি সেই ধরনের ভূমিকা না থাকে, তাহলে শুধু শুধু আপনি থানার একজন সাধারণ পুলিশকে গালমন্ড করে কী লাভ হবে? এবং আপনারা তো ওখানে ছিলেন কিনা আমি জানি না, গোটা গ্রামের লোক বলছে আর কী কাম অভিযোগ করছি, কিছু ব্যবস্থাই নিচ্ছে না। তারা বলছে অপরাধীর অপরাধ করে নিজে পালিয়ে যাচ্ছে। যাই হোক, আমি অবশ্য ওখানকার থানার যে অফিসার বন্ধুটি ছিলেন জানিয়েছিলেন, বললো যে স্যার আমরা দিবারাত্র চেষ্টা করছি, তাদের উপর আস্থা রাখতে হবে, এছাড়া তো কোনো রাস্তা নাই। এটা আমার মনে হচ্ছে যে এটা প্রশাসনের উপর থেকে পলিটিক্যাল এক্সিকিউটিভ যারা তাদের তরফ থেকে বিশেষ করে উদ্যোগ নেওয়া, এগুলি বন্ধ হওয়া উচিত, সিরিয়াস জায়গায় চলে যাবে।